সচকালে বিশালগড় থানা সংলগ্ন নিউ মার্কেট বাজারে এক ভবঘুরের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে নিয়ে যায়। হায়রে মানব জীবন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, অর্থাৎ পৃথিবীতে যত প্রকার প্রাণী আছে এর মধ্যে অন্যতম হচ্ছে মানুষ। পারিবারিক অশান্তির কারণে, রোগের কারণে বা অন্য কোনো কারণে মানুষ হয়তো সংসারের চার দেওয়ালের গণ্ডির বাইরে গিয়ে ভবঘুরের মতো জীবনযাপন করেন। বিশালঘর থানা সংলগ্ন নিউ মার্কেট এলাকায় এমনই এক ভবঘুরে দীর্ঘদিন ধরে জীবনযাপন করে আসছেন। বাজারের ব্যবসায়ীদের মধ্যে কোনো সহৃদয় ব্যক্তি যদি খাবার দেন তাহলেই এই ভবঘুরের আহার জুটে, নয়তো অনাহারে অর্ধাহারে ওনাকে দিন যাপন করতে হচ্ছে। তবে নিউ মার্কেটের ব্যবসায়ীদের চোখের সামনেই দীর্ঘদিন ধরে বাস করছে এই ভবঘুরে। প্রশ্ন হচ্ছে, এই ব্যক্তি কেন ভবঘুরের জীবনযাপন করছেন? মানুষ সভ্য সমাজের জীব, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা ইত্যাদির দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র যদি এই দায়িত্ব পালন করত তাহলে মানুষ ভবঘুরের মতো জীবনযাপন করত না, আর অনাহারে অর্ধাহারে দিন কাটত না। শুধু তাই নয়, রাস্তার পাশে এইভাবে কুকুর বিড়ালের মতো পড়ে থাকতে হতো না। রবিবার সাত সকালে বিশালগড় নিউ মার্কেটের ব্যবসায়ীরা বাজারে এমনই এক ভবঘুরের মৃতদেহ দেখতে পান। এরপর খবর দেন দমকল কর্মীদের। দমকল কর্মীরা মৃতদেহ উদ্ধার করেনি, খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ময়না তদন্তের পর মৃতদেহ সৎকার করা হয়। আমি তো বাড়ি দেখলাম, আমি কোন শুনলাম যে দোকানে শুনলাম যে একটা পাগল মারা গেছে খেতগারের মধ্যে। এটা কোন জায়গায়? এটা নিউ মার্কেট। পুলিশ আইসে? পুলিশ আইসে কিনা আমি কইতাম না, শুনছি ফায়ার সার্ভিস আই গেছে, পুলিশ আইবো তো মনে হয়। সবসময় কি লোকটা এখানেই থাকতো? পাগল দেখতাম, আমরা দেখতাম তার সময় আড়া উড়া করতো। এখন কি মনে হয় মারা গেছে? মনে হইতেছে তো মারা গেছে। পুলিশে খবর দেওয়া হয়েছে না? পুলিশে। বিশালগড় নিউ মার্কেট এলাকায় ভবঘুরের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এইভাবে ভবঘুরের মতো সভ্য সমাজের মানুষকে কেন মরতে হবে, এর জন্য কে দায়ী, এর উত্তর কে দেবে? সভ্য সমাজ, নাকি রাজ্য প্রশাসন, নাকি রাষ্ট্র দেবে? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।